ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সময় বেলা বারোটার দিকে নয়াদিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় ভারতের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তাকে অভ্যর্থনা জানান এর আগে সকাল সোয়া দশটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে করে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী মুক্তিযুদ্ধ বিষয়ক আকম মোজাম্মেল হক সড়ক পরিবহন ও মন্ত্রী ওবায়দুল কাদের সহ মন্ত্রিসভার সদস্যরা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান এর আগে বুধবার টেলিফোনে তৃতীয়বারের মতো নির্বাচিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রীর এই সফরে দুই নেতার একান্ত বৈঠকেরও কথা রয়েছে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদান শেষে দশ জুন দুপুরে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী